আপনি কি জানেন কোন ভিটামিনের অভাবে আমাদের মেজাজ কিটকিটে হয়? খালি পেটে দুধ খেলে কি হয়? কোন দেশে সবথেকে বেশি সমুদ্র সৈকত রয়েছে? কোন শাক খেলে দুর্বল পুরুষত্ব দ্রুত ফিরে আসে? এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? আমেরিকা, চীন নাকি জাপান দেশে? সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশে। আপনি কি জানেন একটা কুকুর জল না খেয়ে কত দিন পর্যন্ত বাঁচতে পারে? একটা কুকুর জল না খেয়ে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কোন দেশে কুরকুরেকে ব্যান করা হয়েছে? জার্মানি দেশে, ইতালি দেশে নাকি ফ্রান্স দেশে? সঠিক উত্তরটি হবে ইতালি দেশে। ভারত আর সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত? ভারত আর সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান হল 2 ঘন্টা 30 মিনিট। এবার বলুন তো, কোন ভারতীয় ক্রিকেটার প্রথম হ্যাটট্রিক নিয়েছিল? অনিল কুম্বলে, চেতন শর্মা নাকি ইউসুফ পাঠান? সঠিক উত্তরটি হবে চেতন শর্মা। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোন দেশের লোকেরা সবথেকে বেশি বই পড়ে? আইসল্যান্ড, উত্তর কোরিয়া নাকি নিউজিল্যান্ড দেশের মানুষেরা? সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড। হঠাৎ বমি বমি ভাব হলে কি করলে সেটা কেটে যায়? টক জাতীয় খাবারের ফলে শরীরে বমিভাব দূর হয়। লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা বমিভাব দূর করতে বেশ কার্যকরী। কিন্তু গ্যাস্ট্রিকজনিত বমির ভাব হলে লেবু না খাওয়াটাই ভালো। তাছাড়া বমিভাব হলে লেবু পাতার গন্ধ উপকারে আসতে পারে, কারণ লেবুর পাতা শুকলে বমিভাব দূর হয়। আপনি কি জানেন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে একজন ব্যক্তি অক্সিজেন ছাড়া 3 থেকে 6 মিনিট সময় লাগে তার ব্রেন ড্যামেজ হতে, এবং 6 মিনিটের বেশি সময় লাগে মৃত্যু হতে। কোন ভিটামিনের অভাবে আমাদের মেজাজ খিটখিটে হয়? ভিটামিন সি, ভিটামিন কে নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। এবার বলুন তো, একটি গরু জল না খেয়ে কত সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ নাকি 3 সপ্তাহ? সঠিক উত্তরটি হবে 1 সপ্তাহ। যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল আছে? 60%, 70% নাকি 75%? সঠিক উত্তরটি হবে 75%। খাবার খাওয়ার সময় জল খেলে কি হয়? খাবার খাওয়ার সময় জল খাওয়া হলে তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয়। হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে। প্রয়োজনের চেয়ে বেশি জল পান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায়, আর এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে, যার ফলে বদহজম, গ্যাস ও বুক জ্বালা পর্যন্ত হতে পারে। কোন দুটি দেশের মধ্যে সবথেকে বড় সীমানা আছে? আমেরিকা এবং কানাডা, ভারত এবং পাকিস্তান নাকি চীন এবং রাশিয়ার মধ্যে? সঠিক উত্তরটি হবে আমেরিকা এবং কানাডা। ভারতের দ্বিতীয় সবথেকে দূষিত শহরের নাম কি? দিল্লি, মুম্বাই নাকি কলকাতা? সঠিক উত্তরটি হবে মুম্বাই। আপনি কি জানেন
হলুদ রঙের নদী আছে কোন দেশে? ফিনল্যান্ড, সৌদি আরব নাকি চীন দেশে? সঠিক উত্তরটি হবে চীন দেশে। কোন শাক খেলে দুর্বল পুরুষত্ব দ্রুত ফিরে আসে? কলমি শাক, কচু শাক, পালং শাক নাকি লাল শাক? সঠিক উত্তরটি হবে কলমি শাক। কোন প্রাণী দুধ থেকে কখনো দই হয় না? গাধা, ভেড়া নাকি উট? সঠিক উত্তরটি হবে উট। খালি পেটে দুধ খেলে কি হয়? সকালে হজম শক্তি স্বাভাবিকের তুলনায় কম থাকে, তাই খালি পেটে দুধ খেলে বদহজম, গ্যাস, পেট ব্যথা, অম্বল ইত্যাদির মতো সমস্যা দেখা দিতে পারে। কোন ফল খেলে গলার স্বর মিষ্টি এবং আকর্ষণীয় হয়? আঙুর, আম নাকি আনারস? সঠিক উত্তরটি হবে আঙুর। এবার বলুন তো কোন দেশে সবথেকে বেশি সমুদ্র সৈকত আছে? অস্ট্রেলিয়া, ভারত নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া। কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি ফুলে যায়? ভিটামিন কে, ভিটামিন ডি নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। বিশ্বের কোন দেশে কোনো জাতীয় সঙ্গীত নেই? সাইপ্রাস, উগান্ডা নাকি নাইজেরিয়া দেশে? সঠিক উত্তরটি হবে সাইপ্রাস। ভাতের সাথে কি খেলে আমাদের শরীর চাঙ্গা থাকে? গরম ভাতের সঙ্গে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তাতে স্বাদ বাড়ে কয়েক গুণ। তাছাড়া এক গ্লাস জলে একটি পাতিলেবুর সঙ্গে কিছুটা নুন মিশিয়ে খেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে। কোন ফল খেলে অ্যালার্জি কমে? লেবু, কলা নাকি আনারস? সঠিক উত্তরটি হবে লেবু। এবার বলুন তো বিশ্বের কোন মুসলিম দেশে মেয়েদের হিজাব পরা নিষিদ্ধ? নাইজেরিয়া, কাজাখস্তান নাকি ইন্দোনেশিয়া দেশে? সঠিক উত্তরটি হবে কাজাখস্তান। কোন খাবার অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করলে বিষ হয়ে যায়? টক জাতীয় খাবারের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হয়, ফলে এই ধাতুর বাসনে তেঁতুলের মতো ভিনেগার, টমেটো, লেবু এই জাতীয় উপকরণ দিয়ে রান্না করলে সেটা বিষক্রিয়ার কারণ হতে পারে। আপনি কি জানেন কোন দুটি ফল প্রত্যেক দিন খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়? আপেল ও কলা, আপেল ও কমলালেবু, আঙুর ও বেল নাকি আমলকি ও আপেল? সঠিক উত্তরটি হবে আপেল ও কলা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।